ছমাসের ছোট্ট ছেলে হয়ে সতী অনুসোয়ার কোলে তারা দুগ্ধ পান করে যাচ্ছেন। আর স্বর্গ করি ত্রিদেবী দর্শন করে তো মাথায় হাত, হায় হায়, সৃষ্টি রসাতলে চলে যাচ্ছে, তারা তাদের নিজেদের স্থানে নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজকে ছোট্ট সন্তান হয়ে সতী অনুসোয়ার কোলে দুগ্ধ পান করছে। ত্রিদেবী এসে হাত জোড় করে বললেন, হে মা অনুসোয়া, আমাদের অপরাধ হয়েছে, সত্যি তুমি মহাসতী, এসো আমাদের স্বামী দেবতাকে আমাদের ফিরিয়ে দাও। সতী অনুসোয়া বললেন, বেশ, ওই যে পরপর তিনটে দোলনা তিনটে ঝুলনায় আপনাদের তিনজনের স্বামী দেবতা দোলনায় দুলছে, ছমাসের শিশু হয়ে আপনাদের যাদের যার স্বামী দোলনা থেকে আপনারা তুলে নিয়ে চলে যান। ছমাসের শিশু হয়ে যদি তিনটে শিশু পরপর থাকে, কি করে বোঝা যাবে কোনজন ব্রহ্মা কে বিষ্ণু আর কে শিব? তিনজন সতী রমণী তো বাবা, কোনটা বিষ্ণু কোনটা ব্রহ্মা কোনটা শিব, তিনজনই তো একই দেখতে। তারা আবার মা অনুসোয়ার কাছে বললেন, মা তুমি কৃপা করে আমাদের স্বামীর আসল রূপে স্বরূপে তাদের ফিরিয়ে দাও। সতী অনুসোয়া তার সতীত্বের জোরে স্বামী সেবার গুণে তিনি মন্ত্রপ্রুত জল যেই না ত্রিদেবের গায়ে ছিটিয়ে দিয়েছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছ মাসের শিশু হতে আবার নিজ রূপ ধারণ করেছে। হরি বল। এই হলো সতী রমণীর গুণ। সতী রমণী এমনই হয়, তার বাক সিদ্ধ হয়, সে মুখে একবার যা বলে সেটাই ফলে যায়। তাই মালাবতীও তেমন সতী ছিলেন, সতী অনুসোয়াও তেমন সতী ছিলেন। তাই রাধারানী বলছে, শোনো, পরপুরুষের পবন পরশে আমরা সচিলে স্নান করি, তুমি আমাদের স্পর্শ করো না। আমার গোবিন্দ বলছে, তুমি যে সমস্ত গুণাবলীর কথা বলছ, যা পুণ্য অর্জনের কথা বলছ, যাই, তোমার অঙ্গ স্পর্শ করতে গেলে যা যা পুণ্য আমাকে অর্জন করতে হবে বলছ, তা সবই আমার করা হয়ে গেছে। তোহারে কো হে দয়ানিব দরিকা শ্রম রাধে, তোহারে কো হে দয়ানিব দরিকা শ্রমে, অমরাধে উন্নত কুচ জোর রাধে উন্নত কুচ গিরি জোর, সাগরে হাওয়া শত তৈ নিমব চরণে নাহি ঠেলবি লবি গোবিন্দ দাস মুখ গোবিন্দ দাস এত ঝগড়া ঝাটি এত অশান্তি করো না রায়, শোনো দধি দুগ্ধ যা বিক্রি করতে এসেছ তার জন্য আমি কর নেব না। বলে কেন? দধি দুগ্ধর জন্যই তো কর নেওয়াটা উচিত। বলে না, যেটা আমি নিজেই খেয়ে নেব তার জন্য আর কি কর নেব, ওই সামান্য একটু দধি দুগ্ধ আমি নিজেই খেয়ে নেব তার জন্য কর নেব না। তবে কেন কর নেব জানো? তোমার সীতার সিন্দুর আর নয়নের কাজ, সীতার সিন্দুর আর নয়নের কাজ, দুই লক্ষ দান তার মাগে কপালে সিঁদুর পরেছি আর চোখে কাজল পরেছি, তার জন্য 2 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ, এটা কি জোর জুলুম নাকি? এটা কি দুর্গাপুজোর চাঁদা হচ্ছে নাকি? যা বলবে তাই, তা হবে না। ললিতা বলছে, শোনো শ্যাম, ওই 2 লাখ টাকা আমরা দেব না, তবে কারা দেবে সেই সন্ধান আমরা দিতে পারি। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ।
লক্ষ যাদের দুই দিকে লক্ষ তারাই দেবে দুই লক্ষ দুই দিকে লক্ষ তারাই দেবে দুই লক্ষ যাদের দুই দিকে লক্ষ যারা কৃষ্ণ চাই বিষয় চাই দুই দিকে তোমাকে 2 লক্ষ টাকা দেবে যারা কৃষ্ণকেও ভালোবাসে জন্মাষ্টমীর দিন কৃষ্ণের পূজাও করছে আবার মনে মনে বলছে ঠাকুর ছেলেটা যেন তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে যায় মেয়েটা যেন ভালো ঘরে বিয়ে হয় আমি তোমাকে 50 টাকার রসগোল্লা দিয়ে পূজা তোমাকেও ভালোবাসতে ছাড়ে না আবার সংসারের মায়াও ছাড়ে না হ্যাঁ গো মা আমরা মায়াবদ্ধ জীব আমরা তো সংসারের মায়াতেই থাকবই আর মায়ার বস্তু চাইবো এটাই তো নিয়ম আমি তোমাদেরকে এত বড় বড় কথা বলছি যে এই কীর্তনটা শেষ হয়ে যাবে না আমি বলবো এই আমার জুতোটা কোথায় গেল রে তাড়াতাড়ি খুঁজে দে তা আমরা মায়াবদ্ধ জীব আমরাই তো চাইবো মায়ার জিনিস কিন্তু এখানে একটা কথা আছে মায়াকে যারা ত্যাগ করতে পেরেছিলেন তাদের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারব দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব প্রপদ্যন্তে মায়া মে তং তরন্তীতে রাধা গোবিন্দ মিলনের মাঝখানে ভক্ত ভগবানের মিলনের মাঝখানে একটা মায়ারূপী আকার থাকে সেই মায়ারূপী আকারটাকে সরান কে সৎ গুরুদেব ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ তবে গুরু কেমন সৎ গুরু গু শব্দে অন্ধকার রু শব্দে আলো হৃদয় গুহার মায়া অন্ধকার দূরীভূত করে যে ব্যক্তি আমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের আলো জ্বালিয়ে দেন তিনি হলেন সৎ গুরুদেব হ্যাঁ এই গুরুচরণ যারা আশ্রয় করে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকার এই 2 লাখ টাকা আমরা দেব না যারা দুই দিকে লক্ষ্য করে তোমায় ভজনা করে তারা তোমাকে 2 লক্ষ টাকা দেবে আচ্ছা বেশ তা না হয় হলো রাধে এখানেই শেষ নয় রঙ্গনয়া লতা পায়ে রতন নূপুর রঙ্গনয়া লতা পায়ে রতন নূপুর চার লক্ষ দান তার মাগে দানির ঠাকুর রঙ্গন আলতা পায়ে আলতা করেছ আর সোনার নূপুর করেছ তার জন্য তোমাকে 4 লক্ষ টাকা দিতে হবে বিশাখা বলছে শোনো শ্যাম তুমি যা বলবে তাই হবে হ্যাঁ ওই 4 লাখ টাকা আমরা তোমাকে দিতে পারবো না তবে কারা দেবে জানো তারাই দেবে 4 লক্ষ যাদের চারদিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ ধর্ম অর্থ কাম ধর্ম অর্থ কাম মোক্ষ এটা হলো চতুর্বর্গ মায়াবদ্ধ জীব চতুর্বর্গের ফল চায় কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা চায় পঞ্চম পুরুষার্থ অর্থাৎ কৃষ্ণ প্রেম হ্যাঁ তাই যারা চতুর্বর্গ নিয়ে মাতামাতি করে তারাই তোমাকে 4 লক্ষ টাকা দেবে স্যার আমরা তোমাকে দিতে পারবো না কেননা পঞ্চম পুরুষার্থ জয় করবার জন্যই আজকে এত কষ্ট করে আমরা তোমার ভজনের পথে এসেছি স্যার আমার গোবিন্দ বলছে বেশ তাই না হয় হলো কিন্তু আরো আছে এখানেই শেষ নয় করের কঙ্কন আর কটির কিঙ্কি করের কঙ্কন কবরে কিঙ্কি আর 6 লক্ষ দান তাহা মাগে মহাদান 6 লক্ষ দানি তাহে মাগে মহাদান তারাই দেবে 6 লক্ষ তারাই দেবে 6 লক্ষ যারা সররিপুর বশীভূত যারা সররিপুর বশীভূত কাম
क्रोध लोभ मोह मद मात्सर्य এই ছয়টি রিপুর যারা বসীভূত তারাই তোমাকে ছয় লক্ষ টাকা দেবে। হ্যাঁ, আমার গোবিন্দ বলছে ও তাহলে এটাও তোমরা দেবে না, কিন্তু আমি আরো কিছু বলতে চাই। আরো আরো কি চাইছ? শুনবে শুনবে রাই, শোনো। অঙ্গের কা চলি গলে গজমতি হাজমতি আট লক্ষ দান তার মাগে দানি আট লক্ষ টাকা দিতে হবে গজমতি হার পড়েছো আর অঙ্গের কাচুলির জন্য। সখীগণ বলছে শোনো শ্যাম, আট লক্ষ টাকা আমরা তোমাকে দেব না, কিন্তু তারা দেবে যারা অষ্টপাশে বদ্ধ। অষ্টপাশ কি কি? ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান, এই আটটি দড়ি ভগবত ভজনের পথে যাবার সময় আটখানা দড়ি বারবার আমাদেরকে মায়াতে বেঁধে রাখে। এই আটখানা দড়ি আটখানা পাশে যারা বদ্ধ তারা তোমাকে আট লক্ষ টাকা দেবে, কিন্তু আমরা ওই আটখানা দড়িকে ছিন্ন করতে পেরেছি বলে আজকে এই হরিবাসরে আমরা তোমার ভজনের পথে এসেছি। নিতাই গৌর হরিব, তাই আমরা তোমাকে আট লক্ষ টাকা দিতে পারব না। এত কথোপকথন কথা কাটাকাটি হচ্ছে, গোবিন্দ আমার যাই বলতে চাচ্ছেন সখী সমাজে বারবার হেরে যাচ্ছেন, পরাজয় স্বীকার করে গোবিন্দ আমার মাথাটা নিচু করে বসে আছে। রাধারানী বলছে সখী তোরা তো এত কিছু বলছিস কিন্তু আমার গোবিন্দের অবস্থাটা একবার দেখ। হ্যাঁ, তোদের সঙ্গে তর্কযুদ্ধে পরাজিত হয়ে আমার শ্রী গোবিন্দ বদন মলিন করে কেমনভাবে বিষণ্ণ বদনে বসে আছে। আচ্ছা, যার জন্য এত ছলনা, যাকে পাওয়ার জন্য শাশুড়ি ননদীর গঞ্জনা বঞ্চনা উপেক্ষা করে এত কষ্ট করে এই বনে আসা, তার সঙ্গে আর ছলনা না হয় নাই করলি, ওকে আর কষ্ট দিস না সই। দেখ দেখ সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত তার বদন কেমন মলিন হয়েছে আমাদের সঙ্গে পরাজিত তর্কযুদ্ধে। আয় সখী, তোরা আর কিছু বলিস না, দেখ ঘামি আছে চাঁদ মুখ খা, তোর আর কিছু বলিস না, ঘামি আছে চাঁদ মুখ খা, ওরে তোরা দে দে পশরানি যাওয়ার লাগি বিকি কিনে দে দে পশরানি ও যাওয়ার লাগি বিকি নব চাঁদ মুখ। আর আমার গোবিন্দকে এত কথা বলাস না, হ্যাঁ ভালো করে আমার গোবিন্দকে একটু ক্ষীর স্বর ননি সেবা করাতে দে। সেই সকালবেলা কখন মা যশোদা খাইয়েছেন, হ্যাঁ সারাদিন আমার গোবিন্দ অনাহারে বনে বনে কত কষ্ট করেছেন, দে দে ওই ক্ষীর স্বর ননি দে আমার গোবিন্দের বদনে দেব। এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে দিল ননি চোখে, এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে, আর সখে দিল রায়ের মদন, সখে দিল রায়ের তোর মুখ তো ঘামি আছে, 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 কৃষ্ণ শনি কথা কইতে কইতে তোর মুখ
কত ঘামি আছে কৃষ্ণ কথা কইতে কই তোর মুখ কত ঘামি আছে শুনে কথা কইতে কইতে ওই প্রচন্দ্র চন্দ্রমা দাবে শুনে কথা কইতে কইতে তোর মুখ ঘামি আছে ওই শুনে কথা কইতে কইতে তোর মুখ ঘামি আছে কৃষ্ণ কথা কইতে কইতে তোর মুখ কত ঘামি আছে আর সখী দিল রায়ে রমদনে সখী দিল রায়ে রমদনে ভজন হইল সাই আচমন কইল তাই ভজন হইল সাই আচমন কইল তাই প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল জনে জনে এল কেউ বদনে কেউ শ্রবণে কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জানে জানে কেউ বদনে কেউ শ্রবণে কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে সবাই প্রসাদ পেয়েছে তা এই যে হরিবার সবে আপনারা এসেছেন আমার ভক্ত আমাদের কীর্তন অনুরাগী যারা এই হরিবাসরকে মধুর বৃন্দাবনে পরিণত করেছেন আজকে তা সেই ভক্ত বাবা বলেছেন দেখুন সবার কাছে আপনি জানাবেন যেন ভগবানের মহাপ্রসাদ হতে কেউ না বঞ্চিত হয় যেমন হরিনাম রূপী অমৃতের ব্যবস্থা করা হয়েছে যেমন পরমাত্মার সেবার ব্যবস্থা হয়েছে হরিনাম যজ্ঞ তেমন জীবাত্মার সেবারূপী সেবারও ব্যবস্থা করা হয়েছে ভগবানের ভোগ আস্বাদন করলে জীবনের দুর্ভোগ কেটে যায় তাই কেউ যেন প্রসাদ না পেয়ে ফিরে যাবেন না যেমন লীলা কীর্তনেরও ব্যবস্থা রয়েছে পরবর্তীকালে তারপরে সেবারও ব্যবস্থা রয়েছে আপনারা সেবাও করবেন আর হরিনামামৃত সবাই মিলে পান করবেন তা এই যে হরিবাসরূপী বৃন্দাবনে এসেছেন তা আপনারা প্রসাদ পেয়েছেন হ্যাঁ প্রসাদ পাননি এই যে হরিনামামৃত প্রসাদ পাননি যারা মুখে হরিনাম বলছেন তারা মুখে প্রসাদ পেয়েছেন আর যারা দেখছে ওই পাশের বান্ধবীটা দেখছে কালকে যখন বাজারে গিয়ে দেখা হবে বলবে বাবা ভালোই তো হাত তুলে হ্যাঁ হরি বল বলছিলিস লজ্জার ব্যাপার তা তারা কী করছে লজ্জায় এইটুকু হাত তুলছে যাতে কেউ না দেখে তোমার হাত যদি এইটুকু ওঠে কৃপাও কিন্তু এইটুকুই হবে দ্রৌপদী যখন দুটি বাহু তুলে আত্মনিবেদন করেছিল সম্পূর্ণ কৃপা পেয়েছিল তাই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে দুটি বাহু তুলে যারা বদনে হরি বলতে পারবে তারা বদনে প্রসাদ পাবে নিতাই গৌর হরি বল তাই বলছে কেউ বদনে কেউ শ্রবণ যারা মুখে হরি বল বলল তারা মুখে প্রসাদ পেল আর যারা মুখে বলল না কানে শুনল কেউ বদনে কেউ শ্রবণে তারা কানে প্রসাদ পেল তা 15 টাকা পিস রসগোল্লা মুখে না দিয়ে যদি কেউ কানে গুঁজে দেয় ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে না তাই প্রসাদ সবাইকে বদনে পেতে হয় তাই সবাই মিলে প্রাণ ভরে বলবেন নিতাই গৌর তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধূর বামে তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধূর বামে দাঁড়ায় আজ্ঞা পাই হুজুর সামনে দাঁড়ায় অঙ্গে নেই আভরণ খোলে অঙ্গে নেই আভরণ খোলে সাজায় দে কৃষ্ণদাসী ওই বেশ বড় ভালোবাসি সাজায় দে কৃষ্ণদাসী ওই বেশ বড় ভালোবাসি রহি গেলাম এই তরুণে রহি গেলাম এই তরুণে বাবা ভালোই বলেছিস তুই এখানে গোবিন্দের কাছে থেকে যাবি আর আমরা তোর শাশুড়ি আর ননদির কাছে গিয়ে যা নয় তাই শুনি হ্যাঁ ভালোই বেশ রাধারানী বলছে সখী আমি সে চিন্তাও করে রেখেছি আমার শাশুড়ি ননদিকে বলে দিবি যে যমুনার ঘাটে দধিদুগ্ধ ঘৃতঘোল বিক্রি করতে এসে তাদের রাধারানী তাদের বৌমাও আজকে দধিদুগ্ধর সঙ্গে নিজেও বিক্রি হয়ে গেছে বলে দিবি আমার নাম করে যমুনার জলে যেন একটু পিণ্ড দান করে হ্যাঁ বলে দিবি ঘরে গিয়ে ইহাই বলল
दान घाटे राई भी कलो हरि की खाई बोलो दान घाटे राई भी कलो चार राई होइल तहारो चार राई होइल तहारो बोली राई जान तार होइ छे तार तार होइ छे राई जान तार होइ छे राई जान तार होइ छे राई जान तार घरे जावे केनो राई রাই যার তার ঘরে যাবে কেন রাই যার ছিল তারি হলো যাটা ঘরে যাবে কেন আর এত কথা বলিস না সই, ভালো করে আমার গোবিন্দকে একটু দর্শন করতে দে। হ্যাঁ, আমার গোবিন্দের রূপমাধুরী আমায় একবার প্রাণ ভরে দর্শন করতে দে সই। এইবার এত বলি মহাসুখে দোহ হ্যারে দোহ বলি মহাসুখে দোহ হ্যারে দোহ মুখে এত বলি মহাসুখে দোহ হ্যারে দোহ মুখে সুখে রসায়ন মাঝে ভাসে সুখে রসায়ন মাঝে ভাসে ওই দোহ রূপ সমাধনী ফেরিয়া নয়ন ভরি রূপ সমাধনী ফেরিয়া নয়ন ভরি গুণগায় বৃন্দাবন দাসে রাধা শ্যাম দোহাকার হইল মিলন রাধা শ্যাম দোহাকার হইল মিলন হইল মিলন এইবার বদন ভরে হরি মল যত ভগবান রানী লাগে রে মহারানী লাগে মন খারো খারো যমুনা জির পানি লাগে রাধে রসে সে ভরি রে রাধা রানী লাগে রানী লাগে কারো কারো যমুনা জির পানি লাগে সে ভবনী রাধা রানী লাগে রানী লাগে কালো কালো যমুনা কি গো পানি লাগে রাধে গোবিন্দ বলো হরি গোপাল বলো গোপাল হরি গোপাল বলো রাধে গোবিন্দ বলো হরি গোপাল বলো গোপাল হরি গোপাল বলো রাধা রমণ হরি মুকুন্দ জয় তাই গৌর হরি